নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি একদম রেডি হয়ে গেছি, আর পিছন দিকে ব্যাগগুলো রেডি করে রাখা আছে। আজ 10ই জুন শনিবার সকাল 6টা বাজে বেরিয়ে পড়লাম টু নাইট থ্রি ডেজের একটা ট্রিপে। আমাদের গাড়িও এসে গেছে, এবার উঠে পড়ব, উঠে রওনা দেব ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে। আমরা এবারের ট্রিপে যাচ্ছি ব্রিসবেন। সিডনিতে 12ই জুন সোমবার একটা ছুটি ছিল, তাই আগের শনি রবি সোম মিলিয়ে একটা লং উইকেন্ড পাওয়া গেছিল, তাই জন্য আমরা ব্রিসবেনটা ঘুরে আসার প্ল্যান করেছিলাম। এই ট্রিপে আমি আর আমার হাজব্যান্ড, আর তার সাথে আমার হাজব্যান্ডের এক কলিগ আর তার ওয়াইফও গেছিল। এই যে আমরা প্লেনে উঠে পড়েছি, আর এবারেও আমরা ভার্জিন অস্ট্রেলিয়ার এয়ারলাইন্সেই গেছিলাম। আমরা ব্রিসবেন পৌঁছেও গেলাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টার সময়, আর মোটামুটি 1.5 ঘন্টা মতন লেগেছে। আমরা পৌঁছেছিলাম 9:30 নাগাদ। এই যে এটা হচ্ছে ব্রিসবেন এয়ারপোর্ট। এবার এখান থেকে আমরা ট্রেনে করে ব্রিসবেন সিটি যাব, আর এই ট্রেনটাকে বলে এয়ার ট্রেন। এটা হচ্ছে ব্যাগেজ কালেকশন সেন্টার, এখান থেকে আপনি ব্যাগ কালেক্ট করতে পারেন যদি আপনার চেক ইন লাগেজ থাকে। কিন্তু আমাদের ক্যারি অন লাগেজ ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর এই সামনেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এয়ার ট্রেনের প্ল্যাটফর্ম, তো আমরা ওখানে চলে যাব আর ওখান থেকে আমরা ট্রেন ধরব। আমরা এই এয়ার ট্রেনের টিকিট অনলাইনে আগে থেকেই কেটে রেখেছিলাম, তাই এখানে এসে আমাদের ফার্স্টেই কোনো অসুবিধায় পড়তে হয়নি। এই এয়ার ট্রেনে করে সিটি যেতে মোটামুটি 20-25 মিনিট সময় লাগে। এটা হচ্ছে কাউন্টার যেখানে আপনি এয়ার ট্রেনের টিকিটটা স্ক্যান করে ভেতরে ঢুকতে পারেন। এই যে আমরা ঢুকেও পড়েছি প্ল্যাটফর্মে, আর সামনে একটা ট্রেনও ঢুকছে, আর আমরা একদম ঠিক সময়ে এসেছি। আমরা ট্রেনে উঠেও পড়লাম। এবার আমরা এখান থেকে যাব সেন্ট্রাল স্টেশন, ওখানেই আমাদের একটা অ্যাপার্টমেন্ট বুক করা আছে, ওখানে আমরা থাকব। ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর দেখুন একদম এয়ারপোর্টের পাশ দিয়েই যাচ্ছে, আর সব প্লেনগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর এর মধ্যেই একটা প্লেনে আমরা এসেছি। This is a Brisbane City and Gold Coast train, stopping all stations to Brisbane City, then running express from Park Road to Beenleigh, stopping only at Altandy and Loganleigh. ওই যে দূরে দেখুন একটা প্লেন টেক অফ করেছে। এই ট্রেনের ফার্স্ট স্টপ ছিল ব্রিসবেনের ডোমেস্টিক এয়ারপোর্ট, যেখান থেকে আমরা উঠেছি, আর সেকেন্ড স্টপ ছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। Junction Station. If this is your station,
আমরা সেন্ট্রাল স্টেশনে পৌঁছেও গেছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।